বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করার প্রসঙ্গে যা জানালো হিউম্যান রাইটস ওয়াচ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিরোধী দলের সদস্যদের ওপর ব্যাপক দমনপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনাকারীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচের 2024 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদনে বৃহস্পতিবার বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ভোট প্রক্রিয়া নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না এমন ধারণা থেকেই দেশটির প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসেনি, যা নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি তার এক বক্তব্যে বলেন, আন্তর্জাতিক অংশীদারদের পরিষ্কার করে বলে দিতে হবে, নির্বাচনী হয়রানি চলতে থাকলে তারা বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম আর চালাবে না। তাদের উচিত গণগ্রেপ্তার এবং বিরোধীদের ওপর দমনপীড়নের বিরুদ্ধে নিন্দা জানানো। মীনাক্ষী গাঙ্গুলি আরও জানান, ভিন্ন রাজনৈতিক মত ও ঘুষ না দেওয়ার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিহত ও নিখোঁজের ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর 8000-এরও বেশি নেতা ও সমর্থককে গ্রেফতার করেছে, যেন তাদেরকে প্রতিযোগিতায় অক্ষম করা যায় এবং বিরোধী নেতাদের অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা যায় সে চেষ্টা করা হয়। অনেকেই নিখোঁজ বলে দাবি করা হয়েছিল যখন পুলিশ গ্রেফতার করে এবং শেষ পর্যন্ত আদালতে হাজির করার আগে তাদেরকে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে বেআইনিভাবে আটক করে রেখেছিল। বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, নিরাপত্তা বাহিনী 2009 সাল থেকে 66টিরও বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটিয়েছে এবং প্রায় 100 জন নিখোঁজ রয়েছেন। মানবাধিকার পর্যবেক্ষকরা হেফাজতে নির্যাতনের অভিযোগের উদ্বেগজনক বৃদ্ধিও লক্ষ্য করেছেন। যুক্তরাষ্ট্র সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামক একটি সশস্ত্র আইন প্রয়োগকারী সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার পর জোরপূর্বক গুম হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 740 পৃষ্ঠা 2024 বিশ্ব প্রতিবেদনের 34তম সংস্করণের হিউম্যান রাইটস ওয়াচ 100টিরও বেশি দেশে মানবাধিকার চর্চা পর্যালোচনা করেছে। সূচনা প্রবন্ধে সংস্থাটির নির্বাহী পরিচালক তিরানা হাসান জানান, 2023 সালে শুধুমাত্র মানবাধিকার দমন এবং যুদ্ধকালীন নৃশংসতার জন্য নয়, বরং নির্বাচনকালীন সরকারি ক্ষোভ এবং অনৈতিক লেনদেনের জন্য উল্লেখযোগ্য। সাংবাদিকরা তাদের মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য ক্রমবর্ধমান আক্রমণের সম্মুখীন হয়ে আসছেন এবং প্রাক নির্বাচন বিক্ষোভে কয়েক ডজন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 যা 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিস্থাপনের জন্য সেপ্টেম্বর 2023-এ প্রবর্তিত হয়েছিল, যা একই অবমাননাকর উপাদানগুলো বজায় রাখে। ডিএসএ এর অধীনে 100+ জনকে গ্রেফতার করা হয়েছে, যা মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে এবং সরকারের সমালোচকদের শাস্তি দিতে ব্যবহৃত করা হয়েছে।